ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একবার ভক্ত মুনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, সংসারে থেকে বেশি উপার্জনের চেষ্টা করা কি উচিত? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন শুনেনি। কর্ম সকলেই করে, তার নাম গুণগান করাও কর্ম। আমি সেই, এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলো এটাও কর্ম। কর্ম ত্যাগ করার জো নেই কোনো, তাই কর্ম অবশ্যই করবে, কিন্তু তার ফল ঈশ্বরে সমর্পণ করবে। সংসারের জন্যে বেশি উপার্জনের চেষ্টা করতেই পারো, কিন্তু সেই উপার্জন অবশ্যই সদুপায়ে হতে হবে। মনে রাখতে হবে উপার্জন করাটাই একমাত্র উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাটাই মূল উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা করা যায় তাহলে সেই উপার্জনে কোনো দোষ নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.